26 জানুয়ারি উপলক্ষে রেড রোডে কড়া নজরদারি, রেড রোডে মোতায়েন অতিরিক্ত 1500 পুলিশ, রেড রোড চত্বরকে 18টি জোনে ভাগ করা হয়েছে, 125টি সেক্টরে ভাগ করা হয়েছে, প্রতি জোনের দায়িত্বে একজন ডিসি, সেক্টরের দায়িত্বে একজন ইন্সপেক্টর, রেড রোড চত্বরে ওয়াচ টাওয়ার 5টি, রেড রোডে 26 জানুয়ারি উপলক্ষে কড়া নজরদারি, সেখানে নিরাপত্তাকে নিরাপত্তায় বলা যায় মুড়ে ফেলা হচ্ছে রেড রোড চত্বরকে, মোতায়েন অতিরিক্ত 1500 পুলিশ, রেড রোড চত্বরকে 18টি জোনে ভাগ করা হচ্ছে, 125টি সেক্টরে ভাগ করা হচ্ছে, প্রতি জোনের দায়িত্বে একজন ডিসি, সেক্টরের দায়িত্বে একজন ইন্সপেক্টর, রেড রোড চত্বরে ওয়াচ টাওয়ার রয়েছে 5টি। যেমনটা বলছিলাম আপনাদেরকে আমরা তুলে ধরছি সেই ছবি, 125টি সেক্টরে ভাগ করা হয়েছে রেড রোডকে, যেখানে 18টি জোন রয়েছে, প্রতি জোনের দায়িত্বে একজন ডিসি থাকছেন, সেক্টরের দায়িত্বে থাকছেন একজন ইন্সপেক্টর, রেড রোড চত্বরে ওয়াচ টাওয়ার বসানো হচ্ছে 5টি। যে ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারি চলবে 26 জানুয়ারি উপলক্ষে রেড রোডে এবার কড়া নজরদারি, রেড রোডেই শুধুমাত্র মোতায়েন থাকছে অতিরিক্ত 1500 পুলিশ। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কড়া নজরদারি, 31টি মেট্রো স্টেশনে 100 পুলিশ কর্মী থাকবেন, রেড রোড চত্বরে থাকবেন 1500 পুলিশ কর্মী, অতিরিক্ত পুলিশ, এবং 125টি সেক্টরে ভাগ করা হচ্ছে রেড রোডকে, প্রতি জোনের দায়িত্বে একজন ডিসি থাকছেন, আর সেক্টরের দায়িত্বে থাকছেন একজন করে ইন্সপেক্টর, রেড রোড চত্বরে ওয়াচ টাওয়ার 5টি বসানো হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে রেড রোড চত্বর, 11টি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ এবং 14টি অ্যাম্বুলেন্স রাখা হচ্ছে, 3টে কুইক রেসপন্স টিম এবং শহরে ঘুরবে 11টি HRFS PCR ভ্যান। বিভিন্ন হোটেলগুলিতে মঙ্গলবার থেকেই অভিযান চালাচ্ছে পুলিশ, তবে এখনও পর্যন্ত কোনো সন্দেহজনক ব্যক্তির সন্ধান মেলেনি। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার। অর্ণব, কীভাবে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রেড রোড চত্বরকে? দেখো মিনাক্ষী, শুধু রেড রোড নয়, রেড রোডের পাশাপাশি শহর কলকাতার ক্ষেত্রেও কিন্তু যে সিকিউরিটি, সেই সিকিউরিটি কিন্তু আপগ্রেড করা হয়েছে। এবং তুমি রেড রোডের কথা বলছিলে, রেড রোডকে মোট 125টি সেক্টর ও 18টি জোনে ভাগ করা হয়েছে, 10টা ওয়াচ টাওয়ার থেকে নজরদারি চালানো হবে, 3টে কুইক রেসপন্স টিম এবং 11টি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ এবং 14টা অ্যাম্বুলেন্স রাখা হয়েছে 26 জানুয়ারির যে প্রোগ্রাম রেড রোডে হয় তার জন্য। এবং এর পাশাপাশি মিনাক্ষী জানিয়ে রাখি যে রেড রোডের পাশাপাশি গোটা কলকাতার নিরাপত্তাকে আপগ্রেডেড করা হয়েছে, সেখানে 11টি HRFS টিম, 58টি PCR ভ্যান এক্সট্রা, এগুলোকেও কিন্তু শহর কলকাতার নিরাপত্তার জন্য কিন্তু ডিপ্লয় করা হচ্ছে আজ থেকেই। এছাড়া মঙ্গলবার থেকে বিভিন্ন হোটেলে পুলিশের অভিযান চলছে, সেখানে কোনো সন্দেহজনক ব্যক্তি রয়েছে কিনা সেটা তারা খুঁজছেন, যদিও এখনো পর্যন্ত সেই ধরনের কোনো রকমের সন্দেহজনক ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি। তবে যেহেতু এবার 26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবস এবং সরস্বতী পুজো একই দিনে পড়েছে, তাই শহরের বিভিন্ন যে এলাকাগুলি রয়েছে, যেখানে বিনোদন পার্ক রয়েছে, যেখানে সরস্বতী পুজো হয়, অর্থাৎ যেরকম স্কুল কলেজ, এই সমস্ত জায়গায়ও কিন্তু পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে যাতে কোনো রকমের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং তার পাশাপাশি দমদম বিমানবন্দর, সেই দমদম বিমানবন্দরেও কিন্তু যথেষ্ট পরিমাণে নিরাপত্তা বাড়ানো হয়েছে, সেখানে NSCBI যে থানা রয়েছে, অর্থাৎ এয়ারপোর্টের যে থানা রয়েছে, সেই থানার সাথে CISF এর QRT টিম, তারা কিন্তু বিভিন্ন জায়গায় নজরদারি চালাচ্ছে। দমদম বিমানবন্দরের এন্ট্রি এবং এক্সিট পয়েন্টে কড়া নাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও CISF এর যে টিম, তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে যে এন্ট্রি এক্সিট পয়েন্টগুলো রয়েছে, বিশেষত কার্গোর ক্ষেত্রে, সেখানেও কিন্তু কড়া সিকিউরিটি সিস্টেম আপডেট করেছে। মিনাক্ষী, ধন্যবাদ অর্ণব।